আজকে আমাদের সিলেটের দ্বিতীয় দিন। বৃষ্টির কারণে সকালে আমরা রাস্তায় বিক্রি করতে পারিনি। এখন আসি আমরা সিলেট টিলাগড় ইকো পার্কের সামনে। আমরা আজকে প্ল্যান করছি জাফলং এর দিকে যাব, আর দেখি আর কোথায় কোথায় ঘোরা যায়। সাথেই থাকুন আমাদের। আমরা এখন জাফলং থেকে 30 কিলোমিটার দূরে আছি। আসলে রাস্তার মাঝখানে দাঁড়ানোর কোনো ইচ্ছা ছিল না, তারপরেও আসলে এই দৃশ্য দেখে মানে আর মানে সহ্যই করতে পারলাম না, তাই দাঁড়িয়ে রাস্তার মাঝখানে ভিডিও করা শুরু করলাম। দেখুন একবার, একটু জুম করে দেখাচ্ছি, মানে এক কথায় অসাধারণ। কাছে গেলে যে আরো কি হবে, জাস্ট দেখুন একবার। চলুন বাইকে আরো যাই সামনের দিকে ইনশাল্লাহ। আমরা এখন আছি হারে নদীর পাশে। এখানে একটা ব্রিজ আছে সামনে। আমাদের এখন লাঞ্চের সময় হয়ে গেছে, 2:12 হয়ে গেছে, যার কারণে আমরা এই যে এখানে সুরুচি ভাতের হোটেল রাস্তায় পেলাম। দেখি ভিতরে যাই, খাওয়া দাওয়া করি, তারপরে জানাচ্ছি কি অবস্থা খাবার দাবার। আসলে হোটেলের ভিউটা অসাধারণ। আমরা হোটেলের ভিতরে বসে গেছি, দেখুন খেতে খেতে সামনে কত সুন্দর দেখা যায়। নদীর পাশে হোটেলটি, রাস্তা থেকে কিছুটা নিচে, অনেক ভিড়, ক্রাউড অনেক। যদিও ফোনে তেমন একটা দেখা যাচ্ছে না, কিন্তু আমরা অনেক ঝর্নার কাছাকাছি চলে এসেছি। এই যে এটা একটা ঝর্ণা, আর এই যে এটা একটা ঝর্ণা, দুইটা ঝর্ণা সামনে হয়তো আরও আছে। দেখি সামনে যাই, দেখা যাক কী হয়। আমরা এখন আসছি জাফলং 0 পয়েন্টে, নৌকা ঘাটেই আসছি আমরা। এইখান থেকে মোটামুটি পাহাড় দেখা যাচ্ছে, এই যে এই সাইডে পাহাড় আছে, এখানে পাহাড়ের সাথে মিশে গেছে একদম। এই নৌকাগুলো আসলে ভাড়াতে যায়। এই জাফলং 0 পয়েন্ট আছে সামনে, আর ঝর্ণার কিছু দৃশ্য আছে, একটু এদিকে ঘুরে দেখা। আমরা এখন আছি ইন্ডিয়া বর্ডারের কাছে। এই দেখুন, এই যে এগুলো সব ইন্ডিয়ার বাড়ি। এই যে সামনে যে সামনে, এই যে আর একটু সামনের দিকে যাচ্ছি, এই সামনে পুরোটাই ইন্ডিয়ার বর্ডার। এই যে ইন্ডিয়ার যে বাড়িঘর, এখান থেকে সব দেখা যাচ্ছে।
আমরা একদম অনেক কাছে চলে এসেছি ইন্ডিয়ার। এই যে সামনের পাহাড়গুলো দেখুন, একদম মেঘে একদম আচ্ছন্ন অবস্থায়। এই যে এই সাইডটা দেখুন, এই সাইডটা পুরাই জোস, মানে মেঘের ভিতর দিয়ে পাহাড় ঢুকে গেছে একদম। এই জায়গায় আমরা এখন আছি, এই জায়গাটায় অসাধারণ জায়গা। এই যে নদী, নদী থেকে পাথর উত্তোলন করা হয়, সিলেটের পাথর। জাফলং থেকে আমাদের ট্যুর শেষ করে এখন আমরা মৌলভীবাজারের উদ্দেশ্যে রওনা দিয়েছি, আর রাস্তায় চলতি পথেই আমরা ঝর্ণার খুব কাছাকাছি এসে পড়েছি, যার কারণে আপনাদেরকে শেয়ার করতে চাই। অনেক ভয়েস থাকার কারণে জানি না ভয়েস আসবে কি না ঠিক মতো, তারপরেও ঝর্ণার কাছাকাছি আসছি, যার কারণে আমরা একটু ঝর্ণাগুলোকে দেখিয়ে দিই এখানে। এই যে দেখুন, এখানে তিনটি ঝর্ণা দেখা যাচ্ছে, এই যে এই সাইডে একটি, এইটি একটি, এই যে এখানে একটি, এইটি সব থেকে বড়। এই যে পানি প্রবাহিত হচ্ছে, আর এই যে এইটা, এটা অনেক দূরে। আর এই যে এই নদী দেখতে পাচ্ছেন, এই যে পানিগুলো প্রবাহিত হয় এই নদী দিয়েই, আসলে জায়গাটা অনেক সুন্দর। এই যে এই জায়গাটা, যাই হোক, এই যে এখানে নদীর মধ্যে নৌকা চলতেছে। যাই হোক, আমরা এখন মৌলভীবাজারের উদ্দেশ্যে যাত্রা শুরু করছি। দেখি সামনে যদি আরও কিছু দেখানোর মতো থাকে তাহলে ইনশাল্লাহ সামনে দেখা যাবে। এখন আমরা আছি সাধারণ ধর্মপুজা আলায়ের মাজারের সামনে। চলুন ভিতরে দেখি কি অবস্থা, আপনাদেরকেও দেখাচ্ছি। এই সোজা হচ্ছে শাহজালাল রহমতুল্লাহ আলাইহির মাজার, আর ডানে বামে অনেক অসংখ্য লোক আসছে এখন। যদিও আস্তে আস্তে অনেক রাত হয়ে গেছে, তারপরে আপনাদেরকে দেখানোর জন্য আমরা আসছি। এটা বাইরের গেট, এই দেখুন আশেপাশে কবুতরের এরিয়া, শাহজালালি কবুতর সব। এখন রাত হওয়ার কারণে সব তাদের ঘরের ঘুরে আসছে। এই যে এটা পুকুর পার, হ্যাঁ, রাত হওয়ার কারণে এখানে অনেক মাছ আছে বড় বড়, কিন্তু আপনাদেরকে দেখাতে পাচ্ছি না, আন্তরিকভাবে দুঃখিত। এখানে অনেক দোকান আছে, আপনাদের যদি তসবি বা আতর টাইপের কিছু কিনতে হয় তাহলে আপনারা এখানে আসতে পারেন। আসলে মাজারেই অনেক রাত হয়ে গিয়েছিল, আর ক্যামেরাতেও চার্জ ছিল না, যার কারণে ভিডিওটা কন্টিনিউ করা সম্ভব হয়নি। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই, ভালো লাগলে অবশ্যই সাপোর্ট করবেন, আর আমাদেরকে আরও ভালো ভালো ভিডিও বানানোর জন্য আমাদেরকে ইন্সপায়ার করবেন। ইনশাল্লাহ আমরা ভবিষ্যতে আরও ভালো কিছু উপস্থাপন করব। সো থ্যাংক ইউ ভেরি মাচ, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।